রহিম আসসালাম ওয়ালাইকুম প্রিয় বি ওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি হাবিবা কলসার এসকে অনলাইন মিডিয়া চ্যানেলের আবারও চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটি আমল নিয়ে যেটি হয় এক মিনিটে আপনারা জাস্ট পাঠ করবে দশটি রোগ থেকে মুক্তি পাবেন আমলটি অনেক ছোট কিন্তু এর মর্তবা অনেক বেশি যারা নিয়মিত এটি পাঠ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমাতে দশটি রোগ থেকে আপনারা মুক্তি পাবেন হাদিস দ্বারা প্রমাণিত দশটি রোগ কী কী আমি আপনাদের সাথে শেয়ার করি রোগগুলো হচ্ছে জ্বর সর্দি মাথা ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রিক আমাশা রাতে যাতে ঘুম আসে না মানে অনিয়মিত ঘুম এবং হাত পায়ে আছে না হাতে পায়ে জ্বালা যন্ত্রণা হয় সেটি কমবে এবং হাঁটুর ব্যথা কমবে ইনশাল্লাহ আল্লাহ রহমাতে আমি কথা না বাড়িয়ে সাথে শেয়ার করি চলুন তাহলে আমলটি হচ্ছে হচ্ছে শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল

তারপরেও আমি আবারও বলছি রিপিট করছি বিসমিল্লাহি শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা রাব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ হু ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আপনারা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এটি কমপক্ষে তিনবার পাঠ করবেন যদি পারেন সাতবার যদি পড়তে পারেন সেটা পড়বেন এটা যারা খুবই দৃঢ়ভাবে পরে হয়তো সর্বোচ্চ এক মিনিট লাগতে পারে কিন্তু সেকেন্ডের ভিতর হয়ে যাবে মাত্র সেকেন্ড সময় আপনি ব্যয় করবেন কিন্তু দশটি রোগ থেকে আল্লাহ আপনাদের মুক্তি দিবে এই দোয়ারও সিলাই এটা কিন্তু খুবই মর্তবা বান একটি দোয়া তো যাই হোক আমি এটার কথায় বলেছিলাম আজকে একটি শর্ট ভিডিও করলাম আপনাদের জন্য আমি এই আমলটি নতুন দেখলাম আমার খুবই ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই শেয়ারের জন্য যদি আপনারা আমল করেন একটু সাউথ কাজিয়ারিয়া হিসেবে হবে আপনাদের উপকার হবে আমার আমি কোনো ভালো কিছু দেখলে কোনো কিছু যে কোনো জিনিস আমল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার চ্যানেলে আরও বিভিন্ন ভিডিও আছে এক ধরনের ভিডিও আমি আপলোড করি না কয়েক ধরনের ভিডিও আমার এখানে আছে তার ভিতরে ইসলামিক ভিডিও আছে গজল আছে গান আছে রেসিপি আছে তো যাই হোক আমি কথা না বাড়িয়ে আজ এখানে শেষ করছি খুব বেশি লং করব না যেহেতু বলেছি শর্ট ভিডিও তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন কারণ আমি নতুন ইউটিউবার আমার নতুন চ্যানেল খুলেছি আশা করি আমার অনুরোধটি আপনারা রাখবেন আর সবচেয়ে বড় কথা বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আখিলিদ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরা আবরাকাত